मेरी सोनी मेरी तमन्ना झूठ नहीं है मेरा प्यार दीवान से हो गई गलती जाने दो यार आई लव यू मेरी सोनी मेरी तमन्ना। আজকে সেরকম তামান্না মানে ইচ্ছে, ইচ্ছেটা দেখো আজকে যেটা ইচ্ছে ছিল পদ্মা মাছটা নিয়ে এলাম আজকে। আর এই যে নিম পাতার গুঁড়ো দিই, বেগুন ভাজা আর আলু ফুলকপি, এটা ফুলকপি কালিয়া, এই হচ্ছে তিনটে আইটেম আজকে লাঞ্চে। চলো তাহলে শুরু করি আজকে নিম পাতা গুঁড়ো আর বেগুন ভাজা। বাও এবার আবার করে রাখতে হবে না, এই আর একদিন হবে। ওই দুটো বাজে থেকে ওইটা দিতে যেতে পারছি নিয়ে আসি, ওটা তো খাওয়া হয়ে গেল, কোনটা বাজে আছে ওটা তো আনা হয়নি। আর প্রথম দিন যেটা আনলাম ওটা তো ভাজলাম, আর এটা তো গত বছরের আমি রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। দেখবে রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখলে না অতটা তেতোটা লাগে না। গত বছর মাকে কত বললাম, না মা তেতো তো রোজ খাওয়া হয়, তুমি বেশি করে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিও। আর কচি নিম পাতা কদিন, এই চৈত্র মাসটা তাই দেখো না এখন বড় হয়ে গেছে। শুকিয়ে গুঁড়ো করে রাখলে তুমি সারা বছরের যে কোনো টাইম খেতে পারবে। নিম পাতার গুঁড়ো গুলো সরাচ্ছি চেটে চেটে, নিম পাতা খেতে গেলে আমার বাবার কথা মনে পড়ে খালি। এই জায়গাটা এই জায়গাটা তেতো ভালো, এইটা এই জায়গাটা বেশি দরকারি না দেবো, আমি দেবো এবছর এই প্রথমবার পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপি করলাম। মনেই হচ্ছে না যে অসময়ের ফুলকপি বলো। রাতে রুটির সাথেও জমে যাবে,
আজকে পাবদা মাছটা বেগুন বড়ি কালো জিরা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে করেছি, বড়ি না সরি ওই বড়ি না না ভুল, কালো জিরা কাঁচা লঙ্কা ধনে পাতা আর বেগুন দিয়ে। আজকে নেই বড়ি, বেগুনের ছড়া ছড়ি, এক দুই তিন চার, একসাথে দিয়ে দেবো দুটো রোগা করে তো রান্না কপাল গুনে আমার দুটো লোহার কড়াই খুব ভালো হয়েছে বলো। কোনো কথাই বলছে না, এই যাচ্ছে দামটা কমিয়ে না, হ্যাঁ কমে তো ৪০০ টাকা আর বড় ছিল না, আর না এলে ভালো হচ্ছে, আর আনলেই সেই রিচ করে রান্না করতে হতো।
একটু সকাল সকাল বাজারে গেলে তুই মাছের ভ্যারাইটি পাবি। ঝালি করে দেবো, পাব দাবার পোস্ত ডিম পেলাম গো, বলছি মাছের ডিম পাও না কি দেখো, ওরা চলে যাওয়ার আগে আরেকজন আবার মাছের ডিম খাওয়ার শখ হয়েছিল না, মাছের ডিমটা জুন জুলাই মাসে পাওয়া যায়, বর্ষাকাল পড়লো যে মাসের দিন না রবি মাছের মাছ কালো কালো না মাছের ডিম যখন পাওয়া যাচ্ছে তখন মাছের ডিম খাওয়ার শখ হলো না, দেখো আমরা ভাবতাম না যে তুমি এই মাছ আবার কি খাবে, মনে আছে সেই বিয়ের বাড়ি দেওয়ার সময় গৃহপ্রবেশ বাড়ি আমাদের যে অর্ডারটা ছিল সিটি সেন্টার, মাছগুলো আর আসতো তুলতেই পারছি না, তখন তো আমি এত রান্নাও জানতাম না, পরে চৈতালিকে একবার দিলাম না তখন ঠিকঠাক হয়েছিল, এটা তো ডিম আছে দেখা যাচ্ছে আসলে লোহার কড়াইটা রান্না তো একটুও ঝোল ছাড়া যায় না, টেস্টটা এত ভালো লাগে
তাই না? তো যাবতে সব লোয়া করে না হয়নি, রসগোল্লা রাবড়ি, হ্যাঁ ওই জন্য তো টেস্ট। শুধু তাই নয়, কাজের বাড়ির সব রান্নাই লোহার কড়াইতেই হয়। এই যে ক্যাটারারদের কড়াইগুলো তো সব লোহারই কড়াই, ওই জন্য রান্না তো টেস্ট না। আমরা সত্যি আগে বুঝতাম না, বড় খুঁটি দিয়ে উপরে রান্না করে, আগে বুঝতাম না আমি সত্যি গো। ঠাকুমা লোহার কড়াইতে রান্না করেছে, খেয়েছি, সে তো ছোটবেলা ভুলে গেছি। বাবারে এখানটা দিয়ে ঘুষে দিয়েছি। বড় কাজ করেছে, বড় কাজ, কোনো ব্যাপার নয়। এটা যদি আমার তো দেখতো, ঠাকুমা লোহার কড়াইতে রান্না করত, তখন ছোটবেলায় খেয়েছি অত বুঝিনি। এবার লোহার কড়াই করতে করতে একখানা প্রথমে কাস্ট আয়রন নিলাম ফ্লিপকার্ট থেকে। আরে রান্না করে দেখছি তেলও কম লাগছে, সময়ও কম লাগছে, টেস্টিও হচ্ছে। তারপরে আবার একটা হোয়াইট আয়রন নিয়ে নিলাম বুলবুলার থেকে, ব্যাস দুটো লোহার কড়াই। এখন যদি যতদিন ওরা আছে ততদিন অ্যালুমিনিয়ামটা ইউজ করবো, তারপরে এই লোহার কড়াইতে। আমাদের দুজনের কেন, পাঁচ ছজনের রান্নাও হয়ে যাবে। তবে কি বলতো, ওই বাঁধাকপি, লাউ এইসব টাইপের জিনিস করতে গেলে বড় কড়াইটা লাগবে। প্রথমে দিলে তো অনেকটা থাকে ওটা, না পরে মজে গিয়ে কমে। চলো, যদি মনে করো লম্বা সময় হাত থেকে বাঁচতে চাই, রান্না করতে চাই লোহার, চলো তাহলে ঘরোয়া অবশ্যই লাইকসা কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো পল্লব দিয়ে আছে।